হ্যালো ফ্রেন্ডস, আমি সোহেল, এল টিপস 23 বিটিস এন্ড আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি আপনাদের জন্য এখন যে টিপসটা নিয়ে আসছি খুবই কার্যকরী একটা টিপস, যে কিভাবে আমরা আমাদের ছেলেদের তার সেক্সটা হারিয়ে ফেলছি, আমরা ছেলেরা কিভাবে আমাদের পুরুষত্বটা হারিয়ে ফেলছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে কি কি কারণে আমাদের পুরুষত্বটা আমরা কি এক নিমিষে হারিয়ে ফেলছি। তো তার আগে আমি আপনাদেরকে যেটা বলবো, ফার্স্ট যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন, এবং পাশে দেখবেন একটা ঘন্টা আছে। আর আমার চ্যানেলটা সম্পূর্ণ সেক্সুয়াল একটা চ্যানেল, সেক্সের সব ধরনের টিপস এখানে পাবেন। সেক্সের একটা কোনো ধরনের ডিজিজ হয়েছে, আপনি সেটা কিভাবে ভালো করবেন বা কি কি উপায় আপনি আপনার সেক্সটা বাড়াতে পারবেন, এরকম সব ধরনের টিপস আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো এখন কি কারণে আপনি আপনার নিজের পুরুষত্বটা নিজেই হারিয়ে ফেলছেন। তো দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে কি, বেশিরভাগ পুরুষের কি পুরুষত্বহীনতা সাময়িক খুব বেশি মাত্রায় কি উদ্বিগ্ন থাকবে বলে, উদ্বিগ্ন থাকলে বা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে কি যৌন মিলনের সময় পুরুষ তার যৌন উত্তেজনা হারাতে পারে। নাম্বার টু, আবার খুব বেশি মাত্রায় অ্যালকোহল সেবনের ফলেও কি পুরুষের লিঙ্গ দ্রুততা নষ্ট হয়ে যায়। নাম্বার থ্রি, যৌন সঙ্গী এবং যৌঙ্গিনীর মধ্যে খোলামেলা যৌন আলোচনা করা উচিত, এটি পরস্পরের যৌন অনুভূতিতে চাঙ্গা করতে পারে এবং পুরুষের লিঙ্গের দ্রুততা সৃষ্টি করে। যৌনতার ব্যাপারে কোনো প্রকার ধারণা পোষণ করা উচিত নয়। চার, একজন নারী পুরুষ উভয়ই উচিত যৌনতার ব্যাপারে একজন অন্যজনকে সাহায্য করা, এর ফলে যৌন অনুভূতি এবং কি পুরুষের লিঙ্গের দ্রুততা তৈরি হতে পারে। পাঁচ, যদি নারী বা পুরুষের যে কোনো একজনের যৌনতার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ হয়, ভীতি বা দুশ্চিন্তা কাজ করে, তাহলে সাথে সাথে তা ডাক্তারকে জানানো উচিত। পাঁচ, অনেক নারী সেক্স খুব বেশি পছন্দ করে, হয়তো তার যৌনসঙ্গী বা স্বামী ওরাল সেক্স পছন্দ করছে, অথচ নারী সেটি পছন্দ করে না। এতে করে উভয়ের যৌন অনুভূতির মধ্যে একটা পার্থক্য তৈরি হতে পারে, এই ব্যাপারটি কি সবার খেয়াল রাখা উচিত। ছয়, অনেক নারী যৌনতার ক্ষেত্রে পরস্পরের সাথে গভীর সম্পর্ক থাকা উচিত, পুরুষের যদি উত্তেজনা কম থাকে সেক্ষেত্রে নারীর উচিত পুরুষকে উত্তেজিত করে তোলা, নারী বিভিন্নভাবে পুরুষকে উত্তেজিত করে তুলতে পারে। সাত, পুরুষত্বহীনতা সমস্যা মোকাবেলায় নারীর ভূমিকা রয়েছে খুব বেশি, নারী পুরুষকে বিভিন্নভাবে উত্তেজিত করে আবার তাকে শিথিল করে তার লিঙ্গের দৃঢ়তা বাড়াতে পারে। স্ত্রী দিনে অত্যন্ত 3-4 বার তার স্বামীকে দৃঢ়তা বড় তৈরি করতে পারে বা সেক্স বাড়ানোর কাজে সাহায্য করতে পারে। আট, লিঙ্গের উত্তেজনা দীর্ঘক্ষণ ধরে না রেখে পুরুষের উচিত একবার লিঙ্গ শিথিল করে আবার লিঙ্গের উত্তেজনা তৈরি করা, এতে করে পুরুষত্বহীনতা সমস্যা কিছুটা কমতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই, আমি বলবো যে পয়েন্টসগুলো আপনাদেরকে বললাম অবশ্যই খেয়াল করবেন, এবং কি আপনি আপনার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন, তো পরবর্তীতে আমি যে টিপস দেব সেটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।